চব্বিশ ঘন্টা পরও রাজধানীর বঙ্গবাজারের আগুন পুরোপুরি নেভেনি। এলেসকো টাওয়ারের আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবন থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন লুথর রহমান সোহাগ। আগুনে রাজধানীর বঙ্গবাজারের টিনশেড মার্কেট এখন ধ্বংসস্তূপ। রাতে পুড়েছে পাশের অ্যানেক্সো টাওয়ার সহ দুটো ভবন। দুপুরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিল, সন্ধ্যায় আবার আগুন ছড়িয়ে পড়ে এই দুই ভবনে। সেই আগুন নেভাতে রাতভর লড়তে হয়েছে দমকল কর্মীদের। আগুন আর ধোঁয়ার সঙ্গে পাল্লা দিয়ে ভবনের ভেতর থেকে মালামাল সরিয়ে আনার চেষ্টা করেছেন দোকান মালিক ও শ্রমিকরা। কিছু কিছু মাল বস্তা বাহার বেশিরভাগই পুড়ে গেছি, মাল বাহাতে পারছি না ভাই। আমরা তো ছোট ব্যবসায়ী ভাই, তাও আমাদের মোটামুটি 20-30 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে। ঈদের আগে এই আগুন পথে বসে দিয়েছে অনেক ব্যবসায়ীকে। তারা এখন আশা করছেন সরকারি সহায়তার। আমাদের কোথায় যাব আমরা? লক্ষ লক্ষ টাকা বাইরে বাকি দিয়ে আছি, তাদেরও পুড়িয়ে গেছে, এখন আমরা কোথায় যাব বলেন? সরকার যদি এটা ভেবেছেন, সরকার তো অবশ্যই আমাদের দেখা উচিত। সরকার যদি আমাকে না দিলে আমরা যাবো কোথায়? আমরা কোথায় যা দাঁড়াবো? আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। যে এক জায়গা দিয়ে তো পানি মারলে এক জায়গা দিয়ে, আগুন তো আর এক জায়গা দিয়ে লাগছে না, চারোদিক দিয়ে মারতে হবে। জ্বালানা জ্বলানা তো আমার দরকার নেই, এগুলো ভাঙে চারোদিক দিয়ে মারক পানি। এত উপরে থেকে মাল কেমনে নিচে নামানো যায় না, জানেন তো কি অবস্থা। আর এরা যদি মনে করেন আগের থেকে পানিটা দিয়ে উপরে নিয়ন্ত্রণ করতো, তাহলে কিন্তু আর এই অবস্থাটা হইতো না, বুঝছেন? রাতেও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে ব্যাক পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। তসরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।